हेलो स्टूडेंट्स, प्रतिदिन मतन आज आबार चले एसेछि बेंगली लार्निंग क्लास निये। क्लास फोर बेंगली लार्निंग क्लास। तो आमरा पढ़छिलाम छेलेबेलार दिनगुली पूर्णलता चक्रवर्ती लेखा। तो आमरा आगेर दिन आमरा एकटा चैप्टर माने एकटा प्यारा पढ़ेछि, एकटा प्यारा ना एकटा दुटो तीनटे प्यारा पढ़ेछिलाम। पेज नम्बर 25 आर 26 एर दुटो प्यारा, माने ओई जैठामशाई বাড়িতে পটগুলটিস ওয়ার খেলতে গিয়ে কি করতে বাচ্চারা বা জ্যাঠামশাই কি রকম স্বভাবে ছিলেন, এই পোরশনটা আমরা আগের দিন পড়েছি। তো আজকে একটা অন্য নতুন গল্প পড়বো, ঠিক আছে? তো দেখো 26 নম্বর পাতা তৃতীয় প্যারা, থার্ড প্যারা থেকে শুরু করছি। আর একদিন চোর পুলিশ খেলছি, দাদা হয়েছে পুলিশ আমি চোর, মানে লেখিকার দাদা পুলিশ হয়েছে আর লেখিকা হয়েছেন চোর। চোর পুলিশ তো আমরা প্রায় খেলতাম ছোটবেলায়, তোমরা এখনো খেলো। আমার হাতে সাপ মুখ বালা ছিল, তার একটা মুখ টেনে ফাঁক করে অন্য বালাটা তার ভিতর দিয়ে গলিয়ে দিব্যি হাত করি বানিয়ে দাদা আমাকে ধরে নিয়ে চললো। মানে বালাটা মাঝখানটা জয়েন্ট না, মানে সাপের মুখের মতন এবং মাঝখানটা দুটো হাত দিয়ে টেনে ফাঁক করা যায়। তাহলে একটা দুটো হাত দিয়ে টেনে ফাঁক করে আর একটা হাতের বালা তার মধ্যে পরিয়ে দিয়ে মানে হাত করার মতন হয়ে গেল ব্যাপারটা। আমি যেই এক ঝটকায় হাত ছড়াতে গেছি অমনি নতুন বালা ভেঙে দুটি দু তিন টুকরো হয়ে হাতে ছড়িয়ে পড়লো। যে হাতটা ছড়াতে গেছেন লেখিকা অমনি বালাটা ভেঙে দু তিন টুকরো হয়ে গেল। টুকরোগুলো পুড়িয়ে মার কাছে নিয়ে গেলাম। মা হাঁ হেসে বললেন, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। মানে হাতের বালাও লেখিকা এত জোরে হাত ঝটকা দিয়েছেন যে ভেঙে ফেলেছেন। তাই ওনার মা বললেন মজা করে যে তোমাকে দেখছি এবারে লোহার বালা গড়িয়ে দিতে হবে। বাট আমার মা হলে খুব মারতেন, কিন্তু খুব পেটাতেন, না পেটালেও বকতেন তো বটে যে বালা করিয়ে দিলাম আবার ভেঙে ফেলা। এই প্রসঙ্গে আই মাসে লেখিকার মা কিন্তু খুব ভালো ছিলেন, তাই না? তো ক্রিকেট হকি প্রভৃতি খেলাতেও হাতে খড়ি ওই ছাতেই আরম্ভ হয়েছিল। ছাতে যেটা হয় ছোটবেলা, আমি তো কতবার হয়েছে ঘুড়ি ওড়ানো ছাতে শুরু করেছি, যে ছাতে হয়তো কেউ একজন লাটাইটা নিয়ে ধরে আছে আর আমি ঘুড়িটা নিয়ে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, ওড়াতে তো পারছি না ওইভাবে দৌড়াচ্ছি, আমি ভাবছি ঘুড়িটাও মানে ছুটছে আমার সাথে আর কি, মানে ওইভাবে মানে এক্সপেকটেশনস নিয়ে এবার ঘুড়িটা ছেড়ে দিলেই বোধ হয় উঠবে, এবার ঘুড়িটা ছেড়ে দিলেই বোধ হয় উঠবে। সে ঘুড়ি আর কোনোদিন ওড়াতে পারিনি। যাই হোক, আমিও ছোটবেলায় ছাতে এরকম অনেক খেলা স্টার্ট করেছিলাম। আমিও লুকোচুরি খেলতাম ছাতে, বা ওই কুমির ডাঙা খেলতাম, ক্রিকেটও খেলেছি ছোটবেলায়। তোমরাও নিশ্চয়ই অনেক খেলায় ছাদ বারান্দা এগুলো কিন্তু বাড়ির মধ্যে, আর এখন লকডাউনে তো অবশ্যই এগুলোই খেলার জায়গা হয়ে উঠেছে। তো দেখি ক্রিকেট হকি প্রভৃতি খেলাতেও হাতে খড়ি ওই ছাতেই আরম্ভ হয়েছিল। আমি একটু দোষী ছিলাম কিনা, দাদাদের সঙ্গে যত সব হুড়োহুড়ি খেলায় খুব মজবুত ছিলাম, তেমনি আবার দিদিদের সঙ্গে পুতুল খেলাও চমৎকার লাগতো। যারা পুতুল খেলে তাদের নিশ্চয়ই পুতুল খেলা চমৎকার লাগে না? ছোটবেলায় আমারও পুতুল খেলা খুব চমৎকার লাগতো। পুতুল, পুতুলের জন্য রান্না, পুতুলের বিয়ে দেওয়া, কত কিছু। মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন, বললাম না লেখিকার মা খুব ভালো ছিলেন। আমি জানি মারা খুব সাপোর্ট করলে খুব ভালো লাগে এই সমস্ত স্পেশালি খেলাধুলোর ব্যাপারে, তাই না? পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন, কত ডল পুতুল, কাঁচের পুতুল, মাটির পুতুল, পুতুলের খাট বিছানা, চেয়ার টেবিল, টি সেট, ডিনার সেট, পিতল ও মাটির কত হাড়ি করি, হাত বেরি, কত ঘরকন্যা, রান্না বান্না। দিদিরা সুন্দর সুন্দর জামা কাপড়, পুতির গয়না তৈরি করত, পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়ানো হতো। বাবা, বিশাল ব্যাপার। একবার পুতুলের বিয়েতে আমরা ফুল পাতা নিশান দিয়ে বিয়েবাড়ি সাজিয়ে সারি সারি ছোট্ট ছোট্ট রঙিন মোমবাতি জ্বেলে দিলাম, সবাইকে ডেকে দেখালাম কি সুন্দর দেখাচ্ছে। তারপর খাবার ডাক পড়তে সবাই নিচে চলে গেলাম। খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড। ওরে বাবারে, ছোট্ট মোমবাতি কয়েক মিনিট জ্বলেই শেষ হয়ে গিয়েছে, নিশান টিশান পুড়ে একেবারে এবারে কাঠের ছাদ জ্বলতে আরম্ভ করেছে। বাপরে, তাড়াতাড়ি জল ঢেলে আগুন নিভানো হলো, অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল। যাই হোক, পুতুলগুলো বেঁচে গেছিল সে তো আলাদা ব্যাপার, অবশ্যই খুব ভালো। বাট আমি এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি, খেলাধুলো সব ঠিক আছে কিন্তু নো আগুন, ঠিক আছে? কারণ দেখতেই পাচ্ছ কত ভয়ঙ্কর। হ্যাঁ, তো আমাদের এক মজার খেলা ছিল রাগ বানানো। রাগ বানানো আবার কি খেলা দেখি, হয়তো কারোর উপর রাগ হয়েছে অথচ তার শোধ দিতে পারছি না, তখন দাদা বলতো আয় রাগ বানাই, বলেই সেই লোকটির সম্বন্ধে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বানিয়ে বলতে আরম্ভ করত। আমরাও সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বলতাম। তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংস্রভাব কিছু থাকতো না, সে ব্যক্তির কোনো অনিষ্ট চিন্তা থাকতো না, শুধু মজার মজার কথা। মানে যাকে খারাপ লাগছে তাকে নিয়ে মজার মজার কথা, মানে তার খারাপ হোক এটা ব্যাপার না, বাট তাকে নিয়ে কিছু মজার মজার কথা বলা আর কি।
যত রকম বোকামি হতে পারে, যত রকমের মানুষ নাকাল ও অপ্রস্তুত হয়ে হাস্যস্পদ হতে পারে, সবকিছুই সেই লোকটির সম্বন্ধে কল্পনা করে আমরা হেসে ফুটো পাটি দিতাম। সেই লোকটি কিন্তু শুনতেও পাচ্ছে না, এটা কিন্তু একটা খুব মজার ব্যাপার। আমার রাগ হয়েছে, আমি ধরো সেই ব্যক্তিটাকে কিছু বলতে পারছি না, আমি নিজের মনে মনে তার সম্পর্কে কিছু কথা বলে নিয়ে হেসে সেই রাগটা মিটিয়ে নিলাম। বাড়িতে ট্রাই করে দেখবে। দাদার হজবরল বইয়ের হিজিবিজি হিজবিজবিজ যেমন মনে করো বল বলে যত রকম সব উল্টো উদ্ভট কল্পনা করে নিজে নিজেই হেসে দম বন্ধ হওয়ার উপক্রম করে, আমাদেরও প্রায় সেই দশাই হতো। কিন্তু মজা হতো এই যে হাসির স্রোতে রাগটাগ সব কোথায় যেন ভেসে যেত, মনটা আবার বেশ হালকা খুশিতে ভরে উঠতো। দ্যাটস ওয়াই আই এম টেলিং ট্রাই ইট অ্যাট ইওর হোম। কখনো যদি কারোর ওপর রাগ ধরে না, তাকে ধরো বলতে পারছো না কিছু, বাড়িতে তার সম্পর্কে অনেক অনেক মজাদার মজাদার কথা ভেবে হেসে কুটোপাটি খেয়ে নেবে, তাহলে কি হবে, মনটা হালকা হয়ে যাবে আর তার উপর রাগও থাকবে না। আরেকটা মজার খেলা ছিল কবিতায় গল্প বলা। কবিতায় গল্প বলা, বাহ এটা বেশ ইন্টারেস্টিং। একটা কোনো জানা গল্প নিয়ে একজন প্রথম লাইনটা বানিয়ে বলবে, আর একজন তার সঙ্গে মিলিয়ে দ্বিতীয় লাইন বলবে, তার পরের জন তৃতীয় লাইন, এমন করে গল্পটা শেষ করতে হবে। যদি কেউ না পারে সে হেরে গেল, তার পরের জন বলবে। দাদা কখনো হার মানত না, যত শক্ত হোক না কেন চট করে মিলিয়ে দিত। যেমন একদিন হচ্ছে বাঘ ও বকের গল্প। একদা এক বাঘের গলায় ফুটেছিল অস্থি, যন্ত্রণায় কিছুতেই নাহি তার স্বস্তি, তিন দিন তিন রাত নাহি তার নিদ্রা, সেটাই তেল মাখে লাগায় হরিদ্রা। এই রকম চলতে চলতে সুন্দর কাকা যেই বললেন, ভিতরে ঢুকাইয়ে দিল দীর্ঘ তার চঞ্চু। কেউ আর তাল মিলিয়ে দিতে পারে না, আমরা সবাই পাশ দিয়ে দিলাম। দাদার পালা আসতে সে চট করে বলল, বক্সে চালাক অতি চিকিৎসক চুনচু। আমরা চেঁচামেচি করে বলে উঠলাম, না না যাতা বললে হবে না, ওসব যাতা বললে হবে না, চুনচু আবার কি কথা। সুন্দর কাকা খুশি হয়ে দাদার পিঠ চাপড়ে বললেন, চুনচু মানে ওস্তাদ এক্সপার্ট। তো এখন তো লকডাউন, বাড়িতে রয়েছো, তো বাড়িতে দাদা দিদি ভাই বোন বা ধরো মা বাবার সাথেই এই মজাদার খেলাটা খেললে কেমন হয়? স্টক অফ ওয়ার্ডসও বাড়বে, বেশ বুদ্ধিটাও খুলবে, ছন্দ মিলিয়ে মিলিয়ে বলার একটা চেষ্টাও হবে। নট আ ব্যাড আইডিয়া, কিন্তু চেষ্টা করে দেখো, ট্রাই ইট অ্যাট ইওর হোম, ওকে? আই মাস্ট সে মজা আসবে। তো গল্পটা আজকে মোটামুটি প্রায় শেষের দিকে, আর একটা প্যারা বাকি আছে, ওটা আমি আগামীকাল পড়াবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পড়লাম, প্রথমে একটা ঘটনা পেলাম, সেটা হচ্ছে চোর পুলিশ খেলার। কি না, লেখিকা চোর হতো, দাদা পুলিশ, দাদা লেখিকার হাতের বালা ফাঁক করে আর একটা হাতের বালা ঢুকিয়ে দিয়ে হাত করে লাগিয়ে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছিল, একবার কি হয়েছে, লেখিকা হাত ঝটকা মারাতে বালা ভেঙে দু তিন টুকরো হয়ে গেছিল। তো লেখিকা যখন ওই বালার টুকরোগুলো কুড়িয়ে ওনার মায়ের কাছে নিয়ে গেছিলেন, তখন মা হাসা হাসি করে কি বলেছিলেন, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। একটা হচ্ছে লেখিকাদের পুতুল পুতুল খেলা, লেখিকার মা পুতুলের জন্য ঘর বানিয়ে দিতেন, সেখানে কাঁচের পুতুল, এমনি ডল পুতুল, মাটির পুতুল, সব আলাদা আলাদা থাকতো। পুতুলের খাট বিছানা, চেয়ার টেবিল, টি সেট, ডিনার সেট, সমস্ত কিছু থাকতো। পুতুলের বিয়ে হতো, ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি খাওয়া হতো একবারেই। এই উপলক্ষে ঘরে মোমবাতি জ্বালিয়ে যখন সবাই একটু নিচে এসেছিল, তারপর গিয়ে দেখছিল কি না, মোমবাতি দাউ দাউ করে জ্বলছে, মানে চারদিকে আগুন লেগে গেছিল, জল ঢেলে সেই আগুন নেভাতে হয়েছিল। তো তাই জন্য দেখবে বাড়িতে বড়রাও বকাবকি করেন আগুন নিয়ে খেললে। আমিও বলছি যে খেলাধুলো করো, লকডাউনে তো এখন অনেক টাইম বাড়িতে বসেই খেলতে হবে, পুতুল খেলো ভালো করো, কিন্তু আগুন নিয়ে নয়। পুতুল খেলা ভালো কথা, কিন্তু আগুন নিয়ে নয়, ঠিক আছে? কোনো খেলাই আগুন নিয়ে নয়। তারপরে আরেকটা মজার খেলা ছিল কি, রাগ বানানো, যেটা আমি বললাম বাড়িতে ট্রাই করতে, যে কারোর উপর রাগ হলো তাকে হয়তো হাতের কাছে পাচ্ছ না বা হাতের কাছে পেলো নিত্য, কি সবসময় দরকার নেই যে তাকে কথা শোনাতেই হবে, হ্যাঁ, তার সম্পর্কে অনেক কিছু বাজে বাজে ভেবে, নেগেটিভ ভেবে, মজার মজার আর কি, নয় এটা নয় যে তার ক্ষতি হোক বা তার কোনো খারাপ হোক বা এরকম কিছু, মজাদার মজাদার কথা ভেবে হেসে লুটোপুটি খেলেই কিন্তু কি হবে, নিজের মনটা অনেক হালকা হয়ে যাবে, রাগ সব বেরিয়ে যাবে, নিজেই নিজের মনে হাসতে আরম্ভ করে দেবে, এটা বেশ ভালো হবে, তাই না? আর একটা হচ্ছে কি না, কবিতায় গল্প বলা। কবিতায় গল্প বলাটাও বাড়িতে একবার প্র্যাকটিস করে দেখবে, বা বাবা মা বা যে কোনো কারোর সাথে একটা যে কোনো একটা লাইন বলতে বলবে, তারপর তুমি সেটার সাথে মিলিয়ে আর একটা লাইন বলবে, আর একটা লাইন উনি বলবেন, আবার তুমি একটা লাইন বলবে, এইভাবে দেখবে খুব মজাদার একটা খেলা তৈরি হবে। সেখানে দুজনেরও সমান ইনভলভমেন্ট থাকবে এবং তোমাদেরও স্টক অফ ওয়ার্ডস বাড়বে, মজাদার একটা ইন্টারেস্টিং একটা ম্যাটার হবে যেটা আগে কখনো করোনি। তো লেট ইট ট্রাই ইট অ্যাট ইওর হোম।
एंड पढ़ते थको ये चैप्टर टा आगामीकाल शेष हो जाए तरपर दिन अवश्य क्वेश्चन आंसर हो तो भालो करे पढ़ते थको सुस्थ थको और सावधाने थको एटाई बोलबो समय एखन जा परिस्थिति तो সেটাই তোমরা এখন অনেক ছোট হয়তো পরিস্থিতির ভয়ঙ্করতা সম্পর্কে হয়তো অতটাও বুঝতে পারছো না কিন্তু চারদিকের আলাপ আলোচনায় নিশ্চয়ই কিছুটা হলে গেস করতে পারছো বা যাই হোক চেষ্টা করো নিজেকে সাবধানে রাখার বাড়িতে থাকো নিরাপদে থাকো ওকে থ্যাংক ইউ।